Toast and welcome to my channel. এবং আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পুকুর বানাবো আমাদের মাইনক্রাফট বাংলাদেশের বাইবেল ওয়ার্ল্ড এন্ড দেখতে পারতেছো আমি খুব মানে পুকুরের জন্য জায়গা সিলেক্ট করে ফেলছি এন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি ভালো নাই সেটা অনেকেই জানো বাট আমি তোমাদের আশা করতেই পারি যে তোমরা সকলেই ভালো আছো কারণ ইয়াস তোমরা যদি ভালো না থাকো আমি ভিডিও বানাইতেছি কিসের জন্য তো যেটাই হোক আর তোমরা জানো না যারা জানো না যে আমার চ্যানেলে একটা খুব একটা বড় ঝামেলা হয়ে গেছে তারা প্লিজ আমার ডেসক্রিপশনে ভিডিওটা দেখে আসতে পারো অ্যান্ড ইয়াস আজকে আমরা যেটা করবো এখান থেকে পুকুর বানাবো তো সময় নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক করবো এখান থেকে দুই ব্লক করে আমরা নিচে মাইন করব আর এই পুকুরটা সেট এমনি কেন ভাই আরে ভাই এইখানে আই গেস হবে না আমার তো এটা কেমন ভাই এটা কেমন বিচার বুঝতে পারলাম না এইখানে আমি পুকুর বানিয়েছি আমার এইখানে এরকম প্রবলেম তো এখন কি করা যেতে পারে দেখা যাক সো লেটস সি কি করা যেতে পারে সো আমি এখানে পুকুর বানিয়েছি চাইলাম আর এখানে এত বড় একটা গন্ডগোল মানে এখানে গন্ডগোল হওয়ার দরকার গেছিল ভাই আমি পুকুরের জন্য নতুন জায়গা সিলেক্ট করতে হবে তো আমি আসলে দেখি নাই যে এইখানে এই অবস্থা তো দেখলে তো অবশ্যই ঠিক করতাম তো সেট পুকুর বানানো মনে হইবই না যেরকম করে হইতাছে ভাই একটার পর একটা ঝামেলাই হইতাছে তো ইয়াপ ও সরি 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 ওকে তো যেটা করবো সেটা হচ্ছে আচ্ছা ওয়েট এটা তো বেশি অনেক বড় গর্তল ভাই বুঝতে পারতেছি না কই পুকুর বানাম তাইলে তো এটা কাজ করা যেতে পারে পুকুরের সাইজটা একটু ছোটো বানানো যেতে পারে তো এখান থেকে এমনি করে দেখা যাক কী হয় সো এখান থেকে পুকুরের সাইজ বানানো যেতে পারে একটা সো ছোটো সাইজ আর এইটুক হইতে পারে এইটুক এটুক অন্য কাজে ব্যবহার হইতে পারে জাস্ট একটা মানে এখানে গার্ডেন টার্ডেন বানানো যেতে পারে এখানে গাছটা সো রাখতে রাখা যেতে পারে সো এখন দেখা যাক এখানে যদি কিছু থাকে তো লেসি এখানে ঠিক আছে সো যেটা করবো এখান থেকে দুই ব্লক করে মাইন করব তো আর ইয়াপ লেসি অ্যান্ড এখান থেকে আমরা ও সরি এখান থেকে দুই ব্লক ঠিক আছে দুই ব্লক সো হ্যাঁ সম্পূর্ণটুক মাইন করে এখনই ফিরতেছি অ্যান্ড উইল বি রাইট ব্যাক দেখতেছো গাইস কি অবস্থা হয়েছে পুকুরটার ওকে সো এই পুকুরটার পুরাটুক আমি করবো বাট এখন একটা ঘুম দিতে হবে কারণ সন্ধ্যা যেতেছে আর ও সরি এখানে আবার এমনি করি কেন সো এটা আসলে কী করবো যে বাংলাদেশে যে টাইপের পুকুর থাকে যে চারপাশে লাইক একটু ভালো টাইপের বাট অত ই না যে হ্যাঁ তো এত একেবারে সেম টু সেমভাবে হবে না বাট বাংলাদেশে যে টাইপের পুকুর থাকে সেই টাইপের পুকুর বানানোর চেষ্টা করবো তো এত বিদেশি টাইপের না কারণ মানে অন্য দেশি টাইপের না মানে লাক্সারিয়াস কোনো ই না সুইমিং পুল না বাট পুকুর সো যেটা বানাবো সেটা হচ্ছে পুকুর আর তোমরা যদি মনে করো যে আমি আসলে সুইমিং পুল বানাইতেছি জীবনেও না সো পুকুরের নিচে থাকে মাটি আর সুইমিং পুলের নিচে মাটি থাকে না তো সুইমিং পুলের কথা ভাবই না এটা সুইমিং পুল না এটা হচ্ছে পুকুর লাইক একটা বাঙালির পুকুরের মতো সো তোমরা বলতেছো এটা সার্ভাইভাল সিস ক্যান শুরু করো কন্টিনিউ করো না তো বেসিক্যালি আমি আসলে বুঝতে পারতেছিলাম না কী টপিক বানানো যায় পরবর্তীতে আমার মানে একটা 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 সার্ভাইভাল সিরিজ দেখার সময় তখন জানতে পারলাম সে হচ্ছে সুইমিং পুল বানাইতেছে তখনই মনে হলো একটা পুকুর বানায় ফেলি তো তারপর থেকে আমি পুকুর বানানোর প্ল্যানিং করলাম আর ইয়াপ লেটস সি এখন আমি পুরো জায়গাটা ই করব সো এত কথা মানে পুরো জায়গাটা যতক্ষণ করতে থাকবো তখন কী কথা বলবো বুঝতে পারতেছি না সো এই কারণে আমি উইল বি রাইট ব্যাক বলছি অ্যান্ড দেখতেই পারতেছো এখানে দেখো আমার পকেটে মনে হয় ডুববে না এগুলো জায়গা আছে পকেটে মনে হয় আছে জাস্ট আমি দূর দেশে দেখে আর ঢুকতেছে না তো আসছে সমস্যা নেই সব ডার্টগুলো আমি পরে অন্য কোনো কামে ইউজ করবো নি তো সমস্যা নাই ইয়াপ 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 দেখছো একটা নতুন একটা শাবলের অবস্থা কী অবস্থা হয়ে গেছে সো অল্প একটু ড্যামেজ হয়ে গেছে নতুন ডায়মন্ড শাবলের দেখো কী অবস্থা হয়েছে তো ইয়াপ লেটস সি সো এখন তোমরা বল কালকে আসলে আমি কী করতে চাইছিলাম কালকে হচ্ছে গিয়া যারা আমার চ্যানেলে এটা করছে তার প্রতিবাদের জন্য ভিডিওটা আপলোড করছে কারণ সে চাইছিলো যে আসলে আমার চ্যানেলটা যাতে রিমুভ হয়ে যায় একবার পার্মানেন্টলি মানে আমি না রিমুভের কথা না বাট সে চাইছিলো যে আসলে আমার চ্যানেলটা যাতে হচ্ছে গিয়া আমি আর কন্টিনিউ না করি যাতে আমি হাল ছেড়ে দিই এর জন্য গাইস আমি আসলে হাল ছাড়বো না কারণ আমি তার জন্য আমি আরও হাল ছাড়বো না কারণ আই মিন মানে যদি হাল ছাইড়া দিই তাহলে সে ভাববে আমি ভয় পেয়ে গেছি আর কেন আমি ভয় পাবো একটা অন্যায় কাজে আমি কেন ভয় পাবো তো এই কারণে গাইস আমি কালকে ভিডিওটা ছাড়ছিলাম তো তোমরা ভাবতে তোমরা অনেকে বুঝছো আই গেস কারণ আমি ভিডিও প্রথমে কিছু কথা বলে রাখছিলাম তো অবশেষে অনেকখানি হয়ে গেল তো ইয়াস এখান থেকে একটা লেয়ার হয়েছে সো হ্যাঁ পুরাটুক কমপ্লিট করে পুরাটুক নর্থ দেখ কমপ্লিট করে এখনই ফিরতেছে নক লোড
মানে যেটা বল অকলোড, এটা হচ্ছে গিয়া মুরগিরে মারতেছে বাচ্চা, অকলোডের বাচ্চা। সো মনে হয় মুরগির মারছে, কারণ এখানে মুরগির হাড় ছিল। সো আমি যদি পিকেক দিয়ে মাইনিং করে দেখো, একবার ডিরেক্ট গ্রাস ব্লক পাই যায়। এখন পিকেক দিয়ে করতেছি না, জাস্ট তোমায় দেখানোর জন্য যে পিকেক দিয়ে করলে ডিরেক্ট গ্রাস ব্লক পাওয়া যাবে। কারণ হচ্ছে পিকেক্স আছে সিল্ক গ্রাস, যে কোনো পিকেক্সও কিন্তু হবে না। পিকেক্স দিয়া মানে সিল্ক গ্রাস আলা যে কিছু দিয়ে করলে হবে, যে সিল্ক গ্রাস আলা যদি শোডও থাকে তাহলে গাইস যে ব্লক ছিল ওই ব্লকই বের হবে। সো এই কারণে সো আমার ওকে সো দেখতে পারতাম। সো এখানে আমার অন্ধকার হয়ে আসছে, সো আমার এখন ঘুমাইতে যেতে হবে। তো ইয়াপ ঘুম দিয়ে আসি, তারপরে গিয়া হচ্ছে গিয়া আমি এখানে বাকি কাজগুলো করবো। সো আসলে আমার যেটা বানানোর ইচ্ছা সেটা হচ্ছে পুকুর আর ওয়েট। সো আর যেটা করবো এখান থেকে গাছ দিব, সো একটু কিউট বানানোর জন্য, মানে সুন্দর বানানোর জন্য। তো এখন একটা ঘুম দিব, আর বোন মিল দেখছো, এর জন্য আমি বোন মিল সাথে নিয়ে আসছিলাম, যাতে হচ্ছে গিয়ে গাছটারে বড় করতে পারি। তো অফ ক্যামেরা আরও কিছু কাম করব, বাট এতক্ষণ অন ক্যামেরা জাস্ট এই জায়গাটা ফিল আপ করবো। সো থাম্বনেলটা অফ ক্যামেরা হিসাবেই হবে। তো ইয়াপ এখন এইটা ঠিক করি, মানে অফ যদি আজকের মধ্যে পানি পুকুর বানিয়ে ফেলি সো তাহলে তো ভালোই। তো অকলোড আমার দেহা পলাই কে, অকলোডে বাচ্চা ওয়াও। সো এখান থেকে পুরাটুকি করতেছি। আর বাই দ্য ওয়ে, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে দাও। আর ওটা অবশ্যই তোমার যদি সাবস্ক্রাইব বাটন প্রেস করো তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করবা, কারণ তাছাড়া তোমরা আমার কেন সাবস্ক্রাইব করছো ভুলে ভুলে শুধু কেন একটা সাবস্ক্রিপশন বাড়াবো, অবশ্যই ভিডিও দেখতে হবে। এই কারণে গাইজ সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা অবশ্যই বেল আইকনে প্রেস করে দিবা। তো যারা হচ্ছে গিয়া এই কাজ কাম দেখতে ইচ্ছা করতেছে না তারা ভাই একটু আগে নিয়ে দাও দেখো, কারণ গাইজ এখানে হচ্ছে এই কাজ কাম অনেক বেশি। সো দেখায় আমি দেখে আমার পকেটে কী আছে, এতগুলো ডার্ট আছে আমার পকেটে। আর এই এই অকলোডে বাচ্চা এখানে কী করে, তো দেখতে পারছো। সো গাইজ এটা অলমোস্ট কমপ্লিটেড, আর হ্যাঁ দেখা যাক কী হয়। তো ইয়াপ এখানে আসছে, সো এখানে বেশি নাই আর, জাস্ট এরপরে খালি পানি দিলে আমার পুকুরটা হয়ে যাবে। আর আগে পুকুরের ডেকোরেশন করবো, তারপরে পুকুর হবে। কারণ গাইজ ওকে কারণ হচ্ছে গিয়া যদি ডেকোরেশন না করি তাহলে গাইজ পুকুর বানায় অত সুন্দর লাগবে না। সো ডেকোরেশন পরে করতে অটলসতা লাগবে। তো আগে ডেকোরেশন করবো, তারপরে গাইজ হচ্ছে গিয়া ই করবো। সো পুরো আধা ঘন্টা ধরে এত কাম করতেছে, আধা ঘন্টা না। সো গাইজ আমি আসলে ভিডিও বানানো শুরু করছি 18-তে, আর মানে 18-তে আর এখন কত বাজে, এখন 41 বাজে। সো মানে 12:41-এ, সো তখন 12:18-তে শুরু করছিলাম ভিডিও বানানো। তো এখন 12:41 বাজে, তো বুঝতেই পারতেছো কতক্ষণ ধরে করতেছি। সো অলমোস্ট 20 মিনিট হয়ে গেছে, মানে ভিডিও করতেছি, মানে 20 মিনিট ধরে গেমের মধ্যে আছি। তারপরে তো ভিডিও তো পরে এডিট করতে হবে আমার অবশ্য ভাই, আমার এমনি অসুবিধা হইতেছে। তো আমার এই জায়গাটা কমপ্লিটেড। সো যেটা করবো, সো এটা হচ্ছে এভাবে করে উঠবো, আর তার সেট এটা কী করলাম, ওকে। সো এইখানে আবার হচ্ছে এই গরু যেটা করবো এইখানে এভাবে রাখবো, কারণ গাইজ হচ্ছে গিয়া এটা এভাবে থাকবে। আর আই মিন এখানে একটা ডার্ট ব্লক দিয়ে রাখি, সো পরবর্তীতে যখন পুকুর বানানো কমপ্লিট হয়ে যাবে তখন গাইজ এগুলো আবার ঠিক করবো না। দেখতেই পারতো গাইজ পুরো জায়গাটা কমপ্লিটেড, আর ওইখানে কিছু আই মিন এগুলো আছে, মানে কোবলস্টোন মানে স্টোন আছে, সেই স্টোনগুলো আমার সরাইতে হবে। তো হ্যাঁ এটাই দরকার আগে, সো স্টোনগুলো সরাইতে হবে, কারণ মাটির নিচে ক্যান পাথর থাকবে। তো স্টোনের বদলে যেটা দিব ডার্ট দিব, সো একটু ভাই ওকে। সো স্টোনের বদলে ডার্ট দিতেছি, আর হ্যাঁ দেখতে পারতেছো এই আমার পুরো কাজটা কমপ্লিটেড। আর এইটুকুই। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আগে ডেকোরেশনের কাম কাজগুলো আগে করবো। তো ডেকোরেশনের কাজ কামগুলো হচ্ছে গিয়া আমাদের এখান দিয়ে গাছ লাগানো বা আরেকটু কি ভালো বানানো। সো বোন মিল দিয়ে আগে যেটা করবো সেটা হচ্ছে এই জায়গাটারে আমি মানে একটু সুন্দর বানাবো একটা, হ্যাঁ সরি এটা করতে চাইনি আমি, ওকে। সো বোন মিল যেটা যেটা করবো সেটা হচ্ছে এইভাবে রাখবো। তো ওকে, সো একটু মানে ফুলে সুসজ্জিত করব। তো এটাই ভাই আসতে ঠিক আছে, ওকে। তো ফুলে সুসজ্জিত করবো আর একটু, সো দেখতে পারতো একটা গার্ডেনের মতো বানাবো। তারপর গাইস উড দিয়া এই জায়গাটা আটকাবো, মানে ভরাট করবো। সো হ্যাঁ মোটামুটি একটু ভালো লেভেলের করার চেষ্টা করবো, অ্যান্ড সেটার জন্য একটু বেশি ভালো লাগতেছে গেমটা, আর তাছাড়া এত কিউট লাগতো না দেখতে। তো ও ভাই ওয়াও, সো এই এই গ্রাসগুলো সরা উচিত, তো এই গ্রাসগুলো অবশ্যই সরা উচিত, কারণ এই গ্রাসগুলো বেশি বড় হয়ে গেছে। তো এগুলো এখানে একটা, সো আর লাস্টের ব্লকটা একটা। সো হ্যাঁ দেখতেই পারতেছো এটাই হচ্ছে আমাদের যে কাজগুলো, দেখতেই পারতেছো এখান দিয়ে গাছ হয়ে গেছে আর এইখান দিয়ে গর্তল হয়ে গেছে।
গর্ত বলতেছি। তো এখান দিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে, আও ওয়েট দেখছো এত সেন্সিটিভ হয়ে গেছে মোবাইল ফোনটা। সো হ্যাঁ, তারপরে এটা এতখানি করলাম, এখন কি করব। সো এখন তো এগুলো আমার মইরাও যেতে পারে। সো এখন আগে এটা করব না, আগে যেটা করব সেটা হচ্ছে গিয়া ওই এরিয়াটুক দিয়া গাছ লাগাবো। সো গাছ লাগাবো ওই এরিয়াটুক দিয়া। তো চলো এখন যাবো আমি গাছ লাগাবো, আর লেটস সি কি হয়। তো গাছ, এই যে গাছ তো 50টা আছে। সো আমি আসলে গাছের ই থেকে আনিছি। সো এখান দিয়ে গাছ লাগাবো অনেক মোটামুটি কিউটভাবে। তো এইখানে একটা, একটু দূরে এইখানে একটা, আর একটু দূরে এইখানে একটা, একটু এইখানে একটা। সো হ্যাঁ, তোমরা চাইলে এরকম পুকুর বানাইতে পারো। সো বৃষ্টি হয়ে যেতেছে এখন আবার, তো ইয়ার সমস্যা নাই। এটা আমি হার্ড কর না যে আমি অত প্যারা হবে, কারণ হার্ড করে বৃষ্টিতে আমি কখনো থাকতে চাই না। সো এইখানে, এখানে না সরি, এখানে হবে না, তো এখানে রাখবো না। সো স্পনটা হবে এইখানে, তো তারপরে হবে হচ্ছে গিয়া এইখানে। তো আমার বোন মিলগুলো সব শেষ হয়ে যাবে আই গেস। সো সমস্যা নেই, গাছগুলি একে একে গজাইতে পারে। তো আমার একটা বোন মিল ছিল আসলে, ওয়াট দা ফুচকা, হে কি অবস্থা এটা ভাই। তো এখানে একটা, সো বোন মিল নিয়ে আসছে, যাতে হচ্ছে গিয়ে আমার অত সময় নষ্ট করার কোনো দরকার নাই। এই কারণে গাইস যতগুলা সম্ভব ততগুলা বোন মিল দেওয়া। আরে ভাই এগুলো এখন সরাই দেবো। আচ্ছা ওয়েট 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 ওয়েট, এখানে এটা আগে আমার ই বানাতে হবে, আই মিন যেটা আছে ওইটা বানাইতে হবে, পথ। হ্যাঁ পাথ, এটার বলে পাথ বানাইতে হবে। তো ইয়াস লেটস সি, আর আমি চাই না এটা বেশি অসুন্দর হোক। সো আমি একেবারে সৌন্দর্য চাই, সো একেবারে 100% সৌন্দর্য চাই। তো এই কারণে গাইস, ওকে সো ওয়াটার, পানি দেওয়া অনেক কষ্টের কাজ হবে। ও সো পানি দেওয়া টুক জাস্ট উইল বি রাইট ব্যাক বলে শেষ করবো না। সো কারণ পানি দেওয়া অনেক বড়ো ঝামেলা ব্যাপার। সো ওইটা দিতে আধা ঘন্টা লেগে যাবো, মানে পুকুরে পানি দিতে। তো আর ইয়াস, এখন যেটা করব, যে 45টা যে গ্রাস ব্লক নিয়ে আসছে, সেটা হচ্ছে গ্রাস ব্লকের চাহিদা। তো যেটা হচ্ছে এখানে পুরোটুকু গ্রাস ব্লক দিব। সো এক ফুটটা নর্মাল ডার্ট থাকবে না। তো ওকে, সো এখানে হয়ে গেল। তো সি হয়, তো এখানে একটা ওয়েট আগে, ঠিক আছে। সো তোমরা আমার চ্যানেলে কমেন্টে মানে এটা কত পয়েন্ট দিবা সেটা আমার বলে দিও। তো ইয়াস, তোমাদের জন্য যদি একটা মানে পয়েন্ট দাও, তাহলে গাইস আমি বুঝতে পারবো আমার ক্রিয়েটিভিটি কত। তো ওই অনুযায়ী, তো আসলে আমি একটা পুকুর, নর্মাল পুকুর বানাতে যেতেছি। তো ইয়াপ লেটস সি, আস্তে। আচ্ছা আমার এই গাছগুলো বেশি ঘন ঘন লাগতেছে, একটু বেশি ঘন ঘন লাগতেছে। অ্যান্ড ইয়াস ওয়েট 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 ওয়েট, ওকে সো ইয়াপ লেটস সি, এখন এই পাশে দেবো, এ পাশে এ পাশে। সো হ্যাঁ এভাবে করে, তারপরে এইভাবে। সো হয়ে গেল এটা, এইটুক। আর এখানে আমার জ্ঞান জানি বেশি ঘন লাগতেছে, এই যে এটা এটা সরাই দিই, তাহলে ঘন কম লাগবে। আর এখান থেকে আই গেস এটা সরাই দিব। তো আর লাস্ট যে গাছ আছে সেটা দিব হচ্ছে, আই মিন এইখানে দেওয়া যেতে পারে। সো লাস্ট আরেকটা যেটা এইখানে। তো ইয়াস বুঝতেই পারতেছ কতটা বেশি টাফ হইতে যেতেছে কাজ কামগুলো। তো আরে ভাই এগুলো এখন সরাই দেবো আমার। তো ইয়াস লেটস সি, লেটস সি, ও সরি আমি ওইটা কী করলাম। সো এটা এই জায়গাটাকে ফিল আপ করে নিই। সো ইয়াপ, আর এখন নিচে রেগুলার আগেই করতে হবে। তো আমি শাবল দিতেছি না, কারণ শাবল দিলে ভুলভাল জায়গায় লাগিয়ে গেলে আবার ঝামেলা আছে। সো অনেক কাম আছে আমার, কাজ কাম। তো এই কারণে, তো ইয়াপ শাবল দিতেছি না, পরে সহজে করতে যায় কাম বাড়ায় ফেলতে পারি, এই কারণে গিয়ে শাবল দিতেছি না। তো আর হ্যাঁ হয়ে গেল। তো ইয়াপ ওয়েট মিনিট, ওকে সো এখন এই আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এইখানে বসাবো, এইখানে। আর হ্যাঁ এটুকুই পারফেক্ট, এখানে একটা বসাবো। আর এই গা এগুলারে মানে এগুলারে আমি এখান থেকে সরাবো না আপাতত, এমনি থাক, এমবাই থাক আপাতত। তো তারপরে আই মিন এখানে একটা বসাবো, সমস্যা নেই পরবর্তীতে ওগুলো নিয়ে যাবো না। তো এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, ওকে সো এখানে একটা। সো হ্যাঁ পারফেক্ট আই গেস, এখন আমার সবগুলো বোন মিল করতে হবে। ইয়ে বয় আসতে, আরে আচ্ছা ওইটা দেবো না আগে, তাহলে তাহলে আও ওয়েট, এটা আমার ওয়েদারটা আরে ঠিক করা উচিত আসলো। ও সরি ভাই, এ কী অবস্থা, আমার বোন মিল সব চলে যাবো গা। আরে ভাই গাছগুলো একটু বড়ো হওয়া ভাই, একবার সাঁতার এক মিনিট, একটার মধ্যে তিনবার দিয়ে দেখি যদি হয় তাহলে, এক দুই তিন হ্যাঁ। আরে ভাই হয় না কে, বৃষ্টির মানে বৃষ্টির বাচ্চা, আমি আর কি করবো। তো যেটাই হোক, এখন পানি দিয়ে এখনই ফিরতেছি। সো পানিগুলো আসলে কই আমি দেখাই দিই। সো এখানে হচ্ছে পানিগুলো, সো আমি তোমায় দেখাই। তো এই সব পানিগুলো এখানে দিয়ে এখনই ফিরতে।
আর যে কটা পানির বাকেট লাগছিল একটা পানির বাকেট দিয়ে সব কাম করছে ওই যুগান থেকে পানি নিয়ে এসা, তো একটা পানির বাকেট দিয়ে সব কাম করে দিছি। তো আই থিঙ্ক কিছু জায়গায় ভুল ভ্রান্তি আছে, সো এই সব জায়গাগুলো দিয়ে ঠিক করতে হবে। তো আমি তোমাদের বলি কীভাবে আমি এগুলো করছি। তো প্রথমত এখানে একটা দিছি, তারপর এইভাবে সরি এখন আর একটা লাগবে। সো এইভাবে করতে করতে আমি সবগুলো নিয়ে আসছি। তো হ্যাঁ, বাকি যেটুকু আছে ওইটুকু কমপ্লিট করে এখনই ফিরতেছি। আমি ভাবতেছি গাইস অনেকক্ষণ ধরে আমি তো গেম খেলতেছি, বাট এখন আমার গেম খেলতে ইচ্ছা করতেছে না, আর তার সাথে গাইস এতক্ষণ ধরে খেলতেছি আমার ভালোও লাগতেছে না। তো গাইস এই ছিল আজকে ভিডিও, আর এটা হচ্ছে আমাদের পুকুর। তো আশা করি তোমাদের পুকুরটা পছন্দ হয়েছে, আর বাকি যেসব যে পানি ভরাটের যেসব কাজ আছে ওগুলো পরবর্তীতে করবো। তো হ্যাঁ গাইস এই ছিল আজকে ভিডিও, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, আর আশা করি তোমাদের মজা লাগছে। তো বাই।